হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো হাউসফুল সিনেমার রিভিউ সম্বন্ধে। তো চলুন, সিনেমাটা কেমন তো ভিডিওটাতে দেখা যাক। তো ফাইনালি সিনেমাটি আমি দেখে ফেলেছি এবং আমি একটা কথাই বলতে চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটিতে আমি শুধু হেসেইছি, কারণ এটি একটি কমেডি এবং এন্টারটেনমেন্ট সিনেমা। এবং সিনেমাতে মোটামুটি সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, বিশেষ করে অক্ষয় কুমার, উনি তো কমেডি কিং, উনি দারুণ অ্যাক্টিং করেছেন। এবং রিতেশ দেশমুখ, উনিও ভালো অ্যাক্টিং করেছেন। এছাড়াও জনি লিভারও খুব ভালো অ্যাক্টিং করেছে। এবং সিনেমাটি সম্বন্ধে আমি একটাই কথা বলতে চাই যে এটি একটি দারুণ এন্টারটেনমেন্ট ও কমেডি সিনেমা। তো যারা কমেডি সিনেমা দেখতে খুব ভালোবাসে তারা নিশ্চয়ই যান। এবং এই সিনেমাটি সম্বন্ধে ক্রিটিক খুব খারাপ রিভিউ দিয়েছে, কিন্তু কেন দিয়েছে আমি ঠিক জানি না। এই রকম সিনেমা ক্রিটিকদেরকে বুঝতে হবে যে এটা একটা কমেডি সিনেমা। তো অন্য সিনেমার মতো খুঁত বের করলে হবে না, কিন্তু ক্রিটিকদের এই সিনেমাটি সম্বন্ধে একটু ভুল ধারণা। তো ঘোস্টের মতো ভুলভাল সিনেমাকে আইএমডিবিতে 9 রেটিং দিতে পারে, কিন্তু হাউসফুলের 4-এর মতো সিনেমাকে তারা 3-4 রেটিং দিয়েছে। এটা আমাকে খুব খারাপ লেগেছে। তো ইউটিউবে এরকম অনেক ইউটিউবার্স আছে, তারাও এই সিনেমাটি সম্বন্ধে খারাপ রিভিউ করেছে। তো এই সিনেমাটিতে ছোট্ট রোলে আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকিকেও দেখতে পেয়েছিলাম, তিনি সেই ছোট রোল ভালো করেছেন। এবং রানা ডাগ্গুপতি, বাহুবলীর ভিলেন সবাই জানেন, ভাল্লাল দেব, তিনিও মোটামুটি খুব একটা খারাপ অ্যাক্টিং করেননি। এবং এই সিনেমাটি দারুণই সিনেমা। তো এই সিনেমাটিকে ডাইরেক্ট করেছিলেন ফারাজ সামজি, যিনি মেনলি ডায়লগ লিখেন, কিন্তু তিনি হঠাৎ কমেডি সিনেমাও ডাইরেক্ট করছেন। এবং এই সিনেমার প্রডিউসার আগেকার 3টে সিনেমার মতোই সাজিদ নাডিওয়ালওয়ালা। তো এই সিনেমাটিতে আমরা 2 শতাব্দীর কথা দেখতে পাই, একটা পুরনো এবং একটি নতুন। তো ট্রেলারে আপনারা সেটা দেখেছেন যে পুনর্জন্ম ব্যাপারটা নিয়ে এই সিনেমাটিতে দেখানো হয়েছে। এবং এই সিনেমার VFXটাও খুব একটা খারাপ না, অনেকটা বাহুবলীর মতো সিনেমাটিকে করতে চেয়েছে। এবং বাহুবলী কিছু মিউজিক দিয়েও সিনেমাটিকে স্প্রুফ করেছে। তো ভিডিওটির শেষে আমি একটা কথাই বলতে চাই, যদি কেউ বা যারা সিনেমাটি দেখতে যাবে তাদেরকে বলছি যে গল্প ভেবে সিনেমাটি দেখতে যাও না, কারণ এটি একটি ফুললি কমেডি সিনেমা। যাবে, হাসবে, আনন্দ পাবে। এবং এই সিনেমায় খুঁত খুঁজলে অনেক খুঁত পাওয়া যাবে, কিন্তু যেহেতু এটি এন্টারটেনমেন্ট সিনেমা তো যান এবং শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হেসে যান। এবং সিনেমাটিতে গানগুলো খুব ভালো, বিশেষ করে বালা গানটি। তো বালা গানটি আপনারা সবাই শুনে থাকবেন এবং খুব ফেমাস গানটি। এবং বালার রোলে দারুণ অ্যাক্টিং করেছে অক্ষয় কুমার। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নতুন ভিডিওর আপডেট আগে পেতে বেল বাটনটায় ক্লিক করুন। থ্যাংক ইউ।